ঠাকুরদা বললো বেগুন কি হবে, বলে আজ একটু বেগুনই বানাবো। তো বেশ, বাজার করতে করতে পয়সা শেষ, অল্প কিছু পয়সা বেঁচেছে, তাতে ভালো বেগুন হবে। তো ঠাকুরদা ঠিক করেছে, এইরকম সাইজের ছোট বুলি বেগুন শুকনো বাসি সব পাঁচেক নিয়ে চলে এসে ঠাকুমা যেই দেখে যে শুকনো বাসি বেগুন, ওই যে দুর্গা ছুড়ে দিয়ে চলে গেল পাঁচ বাজার ভোর আর পাত্তা নেই। এদিকে তিন তিনটে বাচ্চা, কেউ মানুষ হচ্ছে, দুধে ভাতে কেউ বা ফুটপাতে। আসলে কে দুধে ভাতে কে ফুটপাতে সেটা বড় কথা নয়, আসলে বেগুনের সাইজটা হলো বড়। তবে আমার ভাগ্য কিন্তু এত খারাপ, আমি ভাগ্য করে বাবা মা পেয়েছি। এই তো আমার যখন 10 বছর বয়স, আমার মা একটা পরপুরির হাত ধরে চলে গেল। বাবা, বাবার কথা বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার বাবার বর্ণনা। সেটা বড় কথা নয়, বড় কথা হলো এই, মানুষ আজ আছে কাল নেই। তাই ভাবলাম কবে মরে গিয়ে যাবো, বেঁচে থাকতে থাকতে বাবা মার সাধ্যটা করে দিই। তাই ভিকাগোতে বেরিয়েছি, শুনেছি কলকাতার লেকের পাড়ে কলকাতার বাবুরা বড় বড় লাল লাল নোট দেয়, ওই লাল নোট ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়ে বাবা মার কাজ করবো। বাবু কিছু সাহায্য করবে বাবু? আমার মারি নাকি আমার চেনার ভুল হচ্ছে, বলো তো দেখি, ভালো করে দেখি। আমি ছেলে মার কাছে এসেছি, মার কোনো খেয়াল নেই, আমি উইদার পার্সেন হয়ে গেলাম, গাবাট গাবাট করে চুম খাচ্ছে। যে হারে আমার মা চুম খাচ্ছে, আমার গালে মনে হয় ওইভাবে একদিনের জন্য চুম খায় নি। তুমি তো আগে পারমিশনটা দেবে। পারমিশন? হ্যাঁ, ওই পারমিশনটা দিবে। হ্যাঁ, এটা তাকত দেখো তো, তাকত। হ্যাঁ, পুরো একটা মারে ভগল পাল্টে দিত সারা ভগল। কি বলো, যে মানুষ ভগল পালে সারা ইংলিশে ঝাড়তে নাই, বলুন ভালো ভগল। ও দা দাও না, দাদা দাও না। কেন, তোর ঠাকুরদার লোকের টাকা রেখে গেছে? মাঝে মাঝে না দুই চার বার তো দিলে আমার একটা কার্য সম্পূর্ণ হয়। হ্যাঁ, ঠিক আছে, দাও। নচেন কি গো, নচেন লাগবে না, নচেন লাগবে না, দুই চার বার দিলে হবে। ওটা দাও না। এই শোনো না, ও যখন তখন থেকে বলছে ওকে ছোট খুচরা কে কয়েন দিয়ে এখান থেকে বিদায় করে দাও। তুমি তো আচ্ছা পাগলের বাচ্চা। কেন দেবো, দেবো 1.5 কিলো ওজনের কয়েন দেবো, বিশাল হাম্বল। কত ছোট দেবো কেন? কালকে ঠিক 4টার সময় কালী মন্দিরের পেছনে আমি ধামা চাপা থাকবো। কত লোকের মন কত রকম, কে লোহার রস কুড়িয়ে ঘুরছে, আমাকে দেখা পেলেই জায়গা মতন দিয়ে দেবে, তার থেকে ওই ধামা চাকা ভালো। তুমি একটা ফোন করে দিও, আমি সুস্থন করে বেরিয়ে আসবো। ও আমার ডালু, বাই। সারা যেন কষ্টপক্ষ মুনি এসে হাজির হয়েছে, সারা আর একটু সময় দিয়ে দিতাম 12টা বাজি। এ মা মা রে, বাবা মরার সময় বাবার মুখে ছিল শুধু তোর নাম। থাকবে তো, কারণ উনি আমাকে ভীষণ ভালোবাসতেন। কি না, আমি যতই রাত্রে বাড়ি খেতে না কেন, উনি আমাকে কিচ্ছু বলতে না। আমি যতই মোবাইলে ফোন করি না কেন, উনি আমাকে টু শব্দটাই করতে পারতো না। ওই জন্য তো দুনিয়ার মানুষকে মানুষ করে বেড়াচ্ছে, আমি জানি না। এ মা মারে, বাবা আরো কি বলে জানি মা, বলো খোকা তুই একা তুই বড় অসহায়, তোর মা যেন তোর পাশে দাঁড়িয়ে থাকে, সমস্ত ক্রিয়া কার্য দায় ভার নেয় আর সাধ্য সমস্ত দায় নেয়। ও তোর টাকা লাগবে, সেই কথা তুই আগে বলবি, ঠিক আছে? এই সাধ্য দিয়ে যা যাবতীয় খরচ খরচে লাগিয়ে সব টাকা
আমি তোকে দেব। মানে তুই কি ব্যবসা করিস এখন? সব টাকা দিবি? হ্যাঁ, আমি বিশাল ব্যবসা করছি, আমার কাছে প্রচুর টাকা রয়েছে। এই সাধুদি যা খরচ লাগে সব টাকা আমি তোকে দেব। বাবা বাবা বাবা, তোর ওখানে যেন যাবো, তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যেন না জানতে পারে আমি তোর মা। মা যাবে জানতে দিলে হবে না, কারণ পেস্টিস বলে ফ্যান হয়ে যাবে। কোথায় আছো? ও বাবু ঘাটি, ঠিক আছে, আজকে সারাদিনটা শুধু তোমার জন্য। এই মুহূর্তে আমি দেখা করবো তোমার সাথে ওই বাবু ঘাটি। আমার বাবুকে তো সাহায্য দেবে। আমার বাবা তো মনে হয় যেন জিসিবি গাড়ি চালাচ্ছে, তো খাবল মারতে যে খাবল করে তুলে দিচ্ছে। দাঁড়াও, তোমার একটু রূপের বর্ণনা দিই। আহা, তোমার কি রূপ যেন শালিমার কোম্পানির ধূপ, তোমার কি পাছা যেন মাছ ধরার খাঁচা, আর তোমার কি ঠোঁট যেন বড় বাজারের মালের মন। জানে না দেশের জঙ্গলে কেলো কেলো করে ডাক্ত, তুই দেশের কেলো কলকাতায় গিয়ে আকাশ হয়ে গেছি। দাঁত বের করো না, দাঁত বের করো না, বাবাকে ইনসাল্ট করছো। আকাশ উপরে থাকবি নামবি কেন? ইয়ে বাবা, কদিন হলো মা মরে কি বললি? তোর মা মারা গেছে বাবা রে, মা যেমন মনে মার মুখে ছিল শুধু তোর নাম। বলবেই তো, বলবেই তো, তোর মা কত ভালো মেয়ে ছিল জানিস? আমি থাকতাম একটা ঘরে, তোর মা থাকতো একটা ঘরে, আমার ঘরে কত মহিলা আসতো যেত, তোর মা কিচ্ছু বলতো না রে। কত ভালো ছিল রে তোর মা, কিন্তু আমি সহ্য করতে পারতাম না। ঘরের বাচ্চা রে, এই জন্য এরকম জানোয়ারের বাচ্চা তৈরি হয়েছে আর কি বলে জানি বাবা? কি বলেছে মা? বললো তুই একা তুই বড় অসহায়, তোর বাবা যেন তোর পাশে দাঁড়িয়ে থেকে আমার ক্রিয়া কার্যটা সম্পূর্ণ করে। কি ভালো কথা রে, বুকটা ভেঙে যাবে রে খোকা। তোর মা কত ভালো মেয়ে ছিল জানিস? কতবার যে আমার খাটে থেকে লাঠি মেরে মুখ ভাই ফেলে দিছিল, আমি বলে বোঝাতে পারবো না রে খোকা। ও ধমন বাচ্চারা, তোর মুন্ডু বাচ্চা ফুটে ধরে না কেন রে বাবা রে? মা এই কথা বলে গেল, কি করবি কি করবি? তা তুই আমার ছেলে হয়ে ভিক্ষা করছিস কেন? কি করবো? হ্যাঁ, কি করবো? তুই চুরি ডাকাতি করবি? এই যুক্তিটা তো আগে দেবে, আগে দেবে। এই যুক্তি মানুষ আগে দেয় না? কেন? মানুষের কাছে ছোট হাত পা কেন? কেউ দিচ্ছে কেউ দেয় না? আমি তোর বাবা বলেই ভালো যুক্তিটা দিচ্ছি, বুঝলি? বাবা বলে দিচ্ছে, তোমরা দেবে।